আচ্ছা, এখানে কি জিমেল দিব? হ্যাঁ, আপনারা হচ্ছে এখানে আলাদা করে খেয়াল করেন সবাই, এখানে কেউ হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক অথবা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিবেন না, কারণ হচ্ছে সাপোজ আপনি কন্টিনিউ উইথ ফেসবুক দিলেন, আপনার ফেসবুক আইডিটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, তখন আপনার ফাইবারের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আর এরপরে যদি হচ্ছে আপনি কন্টিনিউ উইথ গুগল দেন, তাহলে হচ্ছে আপনার গুগলে যে ইনফরমেশনগুলো দিয়ে চ্যানেল ক্রিয়েট করা আছে, সরি যে আইডিটা ক্রিয়েট করা আছে, সরাসরি সেই ইনফরমেশনগুলো এখানে হচ্ছে ফাইবার নিয়ে নেবে। বাট এখানে এই জন্য হচ্ছে আপনারা এটাও সিলেক্ট করবেন না, আপনারা সরাসরি একটা ইমেল, নতুন একটা ইমেল যেটা দিয়ে কোনো সময় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এরকম একটা ইমেল দিয়ে হচ্ছে ক্রিয়েট করবেন। হ্যাঁ, দিয়ে দেন আপনার ইমেলটা, দেন কি দেখাচ্ছে। আপনার অলরেডি এটা রেজিস্টার করা হয়ে গেছে, তাহলে ওইটাতে ঢুকে ঢুকে দেখে। না, আমি জাস্ট কোনো কিছু করিনি, ইমেল দিয়ে লগ ইন করছিলাম এতটুকুই। এখন এটাকে মডিফাই করা যাবে? হ্যালো, নাকি নাকি অন্য ইমেল দেবো? আচ্ছা, আপনার অন্য এক্সট্রা ইমেল আছে, তাহলে এটা বাদ দিয়ে ওই এক্সট্রা নতুন ইমেল গুলো দিয়ে আপনি ক্রিয়েট করুন। মে মাসের তো বেশি দিন হয় নাই, 2 মাস আগের। হ্যাঁ, অন্য ইমেল আছে, তাহলে এটা বাদ দিই। আচ্ছা, দাঁড়ান, মে 2020, এখন তো হচ্ছে আগস্ট। করার নাই না, শুধু এটাই করছে, শুধু মেল দিয়ে অ্যাসেস করছি, মানে মেল ছাড়া তো ভিতরে দেখা যায় না, দেখার জন্যই মেল দিয়ে লগইন করছিলাম। আর আপনি বললে অন্য মেল দিয়ে আমি অ্যাসেস করতে পারি। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আচ্ছা ঠিক আছে, আপাতত আপনি এটাই ইয়া করেন, ঠিকঠাক করেন। তবে আপনি শুরুতে ইয়াগুলো সেট করে দিয়েছিলেন যে কি কি রিলেটেড কিছুই করেন? কিছুই করিনি, শুধু মেল দিয়ে লগ ইন করছি। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন, আর একজন শেয়ার করুন। এরকম কারো আছে যে একবারে নাই ইমেল অ্যাকাউন্ট গুলো, সরি ফাইবার অ্যাকাউন্ট? জি ভাই, বুঝি নাই এরকম কেউ আছে? হ্যাঁ, তাহলে আমার ফাইবার অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। কিন্তু আমি তো আসলে ডিভাইস আছে, স্ক্রিন শেয়ার করতে পারবো না, মানে আমার ডেস্কটপটা এখনো ঠিক হয় নাই। ডেস্কটপটা ঠিক হয় না? আপনার তো ক্লাসে রেগুলার আসেন না? এখন থেকে নিয়মিত আসবো, আর কি কয়েকদিন একটু ঝামেলা ছিল। বাকি আর কেউ আছেন ওনার মতো যে একবারে অ্যাকাউন্ট নাই? ভাই আমারটা নেই, আমি স্ক্রিন শেয়ার করছি। ভাই আমারও নেই। আপু কি আপনি শেয়ার করতে চান? না ভাই, আপনি করুন আগে, দেখি কি ভাবে হয়। থাকো, আচ্ছা
আচ্ছা আমজাদ ভাই আপনি খেয়াল করেন আপনার কি এডিট করা লাগবে একটু দেখেন। জয়েন না হবে না না সাইন ইন হবে সাইন ইন তো আমি আমরা অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে সাইন ইন করা যাবে না অ্যাকাউন্ট না আপনি দেখেন আজই দেখতে দেন না একটু দেখেন হ্যালো ধুরুল ভাই কি আটকে গেলেন নাকি অনার স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন জি ভাই দেখা যাচ্ছে ভাই স্ক্রিন আটকে গেছে আর এটা মনে এইখানে না দিয়ে যে জয়েন নাওতে দিয়ে শুরু করতে হবে এই যে নিচে যে জয়েন নাও আছে নট এ মেম্বার ইয়েট জয়েন নাও এখান থেকে রেজিস্টারটা শুরু করতে হবে আচ্ছা আপনার এখানে তো হ্যাঁ দেন একটা নাম সিলেক্ট করেন আর আপনার নামের ক্ষেত্রে খেয়াল করবেন যে হ্যাঁ এসএম থেকে আবার দেন হ্যাঁ নামের ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা অ্যাভয়েড করার ট্রাই করবেন বুঝতে পারছেন এটা ইউজার নামে ফিল্টারটা থাকবে আর এটা আপনাদের অ্যাকচুয়ালি যে নামটা থাকবে হচ্ছে আইডি কার্ডে সেটাই দিয়ে ট্রাই করুন কি প্রবলেম করতেছে হ্যাঁ এরপরে পাসওয়ার্ডটা দেন আচ্ছা আপনার কি সমস্যা করতেছে বুঝলাম না তো শুধু ব্যাংকে চলে আসতেছে পাসওয়ার্ডটা সেভ করে রাখতেন আচ্ছা আচ্ছা
your username must begin with the letter can enters number and underscore আচ্ছা আপনার এই যে মাঝখানে যে ফাঁকা এগুলো দেওয়া যাবে না বুঝতে পারছেন স্পেস গুলো হবে না ভাই আমি আপনার সাথে এতক্ষণ কথা বলতেছিলাম মাইক্রোফোন যে অফ এটা খেয়ালই করিনি ওই মাঝখানে একবার নেট চলে গেছিল তো এরপরের থেকে এরকম আইসলিম করতেছে আর কি জিমেল থেকে তো ভেরিফাই হয়ে আসতে হবে ওই যে উপরে একটা পপ মেনু আসতেছে দেখছেন ভাই আমি যে মেলটা দিয়ে লগ ইন করছিলাম সেটা কি পুরোপুরি ডিলিট করে আবার নতুন করে ইয়ে করতে পারবো ওই মেলটা দিয়ে না দেখো ওটাকে এখন ইনফরমেশন মডিফাই করে নিতে হবে না আপনি অন্য একটা ইমেল দেখতে হবে ক্রিয়েট করতে হবে আচ্ছা ঠিক আছে আগে করেন না আউট করেন ভাই তাহলে আমরা যারা ছিল আমরা কি ওটা বাদ দিয়ে একবারে নতুন ভাবে শুরু করব আগেরটা জলাঞ্জলি দিয়ে হ্যাঁ আমি বলতেছি বিষয়টা আগে একটু খেয়াল করে আচ্ছা জহুরুল ইসলাম ভাই আপনার তো স্ক্রিন আমরা ফ্রিজ দেখতেছি না এরকম সময় তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক হচ্ছে না তো একটু স্লো কাজ করে আমি শেয়ার করব ভাই আমি শেয়ার করব আপনি শেয়ার করবেন জহুরুল ইসলাম ভাই আপনার কি প্রবলেম সলভ হয়েছে ইন্টারনেটের ভাই বুঝতেছি না আসতেছে আর যাইতেছে তাহলে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার দরকার নেই একটু ইন্টারনেটটা ফিক্স করেন এরপরে হচ্ছে ক্রিয়েট করেন অ্যাকাউন্ট তো ক্রিয়েট ওই জায়গা পর্যন্ত করা হয়ে গেছে আচ্ছা আপনি ইয়াটা ইমেলটা চেক করেছেন তাহলে দুইটাই থাকবে আচ্ছা আপনারা এইটুকু তো নাম নিলে হচ্ছে এরা দেখায় ইউজার নেম অলরেডি হ্যাঁ ওইটুকু দিয়ে দেন ওইটুকু তাহলে অ্যাড করে দেন এইভাবে আর্টিস্ট করে দেন ভাই অ্যাক্টিভেট হয়ে গেছে
আচ্ছা ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা এটা হবে, হ্যাঁ এবার জয়েন দেবেন পাসওয়ার্ডটা ঠিক করেন। কিছু করতে হবে এবার আপনি ইনবক্স বক্সটা চেক করেন আর হচ্ছে প্রোফাইলের মধ্যে চলে যান। ইমেলটা ভেরিফিকেশন করে নেন। আচ্ছা এবার হ্যাঁ এই অপশনে চলে যান। হ্যাঁ এখান থেকে আপনার ফুল নামটা দেন। এটা তো ব্যাক প্রো অপশনে চলে গেছে। আচ্ছা আপনি সমস্যা নেই এখান থেকে সেভ করে দেব। নিচে থেকে সেভ চেঞ্জেস করে দেন। হ্যাঁ এবার আপনার প্রোফাইলে চলে যান, এই এস এর উপর ক্লিক করে হ্যাঁ এখান থেকে এই যে প্রোফাইল ইনফরমেশন এটাতে ক্লিক করেন। আই এম এ ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে ওইখানে সিলেক্ট করেন, দেখেন উইচ ইন্ডাস্ট্রি ডাস, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করেন আপনি কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করতেছেন। দেখেন এক্ষেত্রে বাংলাদেশ দেন, আপুর ডিআইজিআই ডিজিটাল মার্কেট চাচ্ছেন। আই এম এ প্রফেশনাল দেন আগে, আই এম ফ্রম বাংলাদেশ এটা দিয়ে নেন, তারপর হচ্ছে আই এম প্রফেশনাল। প্রফেশনাল মার্কেটার সোশ্যাল কি দেবেন, এসইও এক্সপার্ট দিয়ে দেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট দিয়ে দেন।
হ্যাঁ কিছু লিখবো, তারিখ লেখেন তো, আচ্ছা এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আচ্ছা আপনার একটা আইডিয়া নেওয়ার জন্য ঢোকেন এখানে, আচ্ছা কি লিখছেন, হাই দেওয়ার, দিস ইজ সামির আর বাংলাদেশ প্রফেশনাল ডিজিটাল মার্কেট আই ক্যান ওয়ার্ক ফর ইমেল মার্কেটিং পেপার ক্লিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ব্লগিং। আচ্ছা আরেকটু লাইকটা হচ্ছে কিভাবে আরেকটু আরেকটু লাইকেন যে I ensure you about my professionalism and I am sorry you will get 24 support from me. It will like that. আচ্ছা চ্যাট বক্সে দিচ্ছি, দিয়ে দিব ভাইয়া। হ্যাঁ এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ওই ইংলিশটা যেটা ছিল ওইটাকে হচ্ছে কনভার্সেশনাল ওইটা করে দেন।
আর বাংলা দিতে দিলে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ওই বেসিক যেটা ছিল ওটা ডিলিট করে দাও, বেসিক ওই বেসিকের অ্যাড না কই, পাশে দেখেন ডাস্টবিন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পাশে লিংক করে দেন, লিংক করে দেন, আপনি লিংকডইন এর সাথে একটা লিংক করে দেন ভাই, এখানে তো অপশন নাই। ক্লিক করেন বাম সাইড, দেখাচ্ছে বুঝি নাই ভাইয়া, এখান থেকে আবার টুইটার প্লাস করেন, টুইটারে এখানে প্লাস না, তাহলে আপনি নিচে চলে আসেন অ্যাড স্কিল, আর ডিসপ্লেটা ফুল ভিউ করেন, ডিসপ্লেটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ একবারে না, আলাদা আলাদা ভাবে দিতে হবে, মাঝখানে একটা স্পেস দেন, স্পেস দেন ইমেল সিগনেচারের মাঝখানে, ইমেলের পরে একটা স্পেস দেন। লেভেল দেন, এক্সপার্ট দেন, এক্সপার্ট দেন, হ্যাঁ অ্যাড, এরপরে দেন লিড জেনারেশন দেন, এসিএ এক্সপার্ট না, শুধু এসিএ দেন, এক্সপার্ট দিব নাকি ইন্টারমিডিয়েট দিব? এখানে ওই যে ডিজিটাল মার্কেটিং যে দেখেন সাজেশন এসেছে,
ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এক্সপার্ট বাকিগুলো পরে অ্যাড করবো ভাই। আমার তো 2021 হবে, দেখি কি আছে। আচ্ছা তাহলে প্রেজেন্ট অপশনটা নাই, প্রেজেন্ট অপশন সেটা দিয়ে 20 দিয়ে দিব। ওপেনিং ডেটটা দেন তাহলে। জি ভাইয়া, হ্যাঁ সিলেক্ট করেন একটা, এখান থেকে মেবি সিলেক্টই করতে হবে যেটা মনে হচ্ছে, ফুল সাইজ দিয়ে দেই। এখান থেকে সার্টিফিকেশন অ্যাড করেন, এখান হচ্ছে আপনি দিবেন হচ্ছে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দেন। আচ্ছা এটা হচ্ছে দিবেন হচ্ছে আইসিটি ডিভিশন দিয়ে দেন। সবাই একটু ফর্মাল পিকচার গুলো অ্যাড করার ট্রাই করবেন। আচ্ছা এখানে ওই আপনার নামের নিচে দেখেন কলম যেটা আছে ওইটাতে একটা ইয়া করেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা লিখতে পারেন। সিলেক্ট করে দেন আর এরপর সেভ চেঞ্জেস দিয়ে দেন।
আচ্ছা, মোটামুটি হয়ে গেছে, এরপরে উপরে আসছেন, পরে দেখেন যে আপনি সেভ আর এটা ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনার নামটা দেন, না এর পাশে ওইটা কেটে দেন, ওই ইয়াটা কেটে দেন, সামির আক্তার কেটে দেন। বুঝিনি ভাইয়া কি লিখবো, ফুল নামটা এই পাশে লিখেন, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা আলাদা করে রাখবেন। আলাদা হবে না, একসাথে লিখবো, না না আলাদা হবে, এই পাশে আলাদা হবে। আচ্ছা, এবারে এখান থেকে স্কিল গুলো অ্যাড করে দেন, ওটা ইয়ার হচ্ছে প্রেজেন্ট দিয়ে দেন। আচ্ছা সমস্যা, টুটা কেটে দেন তাহলে, টুটা দেওয়ার দরকার নেই। জি ভাইয়া, এটা তো কাটা যায় না, কিন্তু অপশন দেয়া ম্যান্ডেটরি। আচ্ছা সমস্যা, পাঁচটা পাঁচটা আপনি দেখেন এই সাইডে। আচ্ছা আর কি কি আছে ইম্পর্টেন্ট সেগুলো? এই লাস্টে ওয়েব ট্রাফিক যেটা আছে ওইটা দেন। হ্যাঁ হয়েছে, পাঁচটা হয়ে গেছে। নিচে আসেন, আচ্ছা কন্টিনিউ করেন, এখান থেকে নিচে আসেন, আচ্ছা কন্টিনিউ করেন, এখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করেন। তাহলে আপু এক জায়গা থেকে লিখে আপনি কপি পেস্ট করে দেন। জিরোটা বাদে আপু। আচ্ছা আপনার ইমেল সিগনেচারের এই বক্সটা রেখে দিয়েছেন কেন? বক্স কি করবো ভাইয়া, রিমুভ করে দিব? আচ্ছা নিয়ে আসেন, ওকে
সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন একটা সিলেক্ট করেন আর আছে আপনার নামটা ছোটাতে দিয়ে দিবেন। যত জায়গায় সিকিউরিটি কোশ্চেন যেগুলো আসবে সেগুলো আপনার নামটা ছোটাতে দিয়ে দিবেন। যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করেন। আপু নিকনেম দিয়ে, নিকনেম বাদ অন্য কিছু আপনি নামটা দিয়ে দিবেন। এরকম পুরো নামটা দিবেন ছোটাতে, খেয়াল করে রাখবেন। আপনি কিন্তু মনে করে রেখেন সিকিউরিটি কোশ্চেন কিন্তু যে কোনো সময় চাইতে বসতে পারে, বুঝতে পারছেন? আপনি তো আগে দিয়ে দিলেন। হ্যাঁ এই কোশ্চেনটাই তো চাইবে নাকি? হ্যাঁ চাইবে, এটাই আপনি কিন্তু এরকম ভাবে পূরণ করতে হবে না। ভাই আইডি নাম্বার নামে যেটা থাকে নিক নেমটা তো আইডিতে নাই, তো ওই নিক নেমটা দিলে প্রবলেম নাই তো? কারণ যে কোনো সময় যে কোনো ইস্যুতে ওরা এটা চেয়ে বসতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মনে রাখতে হবে ভুলভাল দিলে তখন ওরা অটোমেটিকই ডিজেবল করে দেবে। আপনার টোটাল কমপ্লিট 85% আর ওই যে ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড করলে আরো পারবে, সমস্যা নাই। আচ্ছা ওকে ভাইয়া, অফ করে দেন। আর ভাইয়া সব তো লাগতেছে না, 80% কমপ্লিট হলেই তো চলে, আর দরকার নেই। অ্যাকচুয়ালি এর থেকে কম পার্সেন্টও দরকার হয় না, বাইক তো ভালো থাকলে এখন দেখা গেছে যে ফেসবুক টুইটার মেল সবকিছু একটা মেইলই ইউজ করতেছে, এখন এখানে এসে অন্য মেইল ইউজ করলে কোনো প্রবলেম হবে না তো? তাহলে অন্য মেইল দিয়ে আমি খুলে নেব, না অসুবিধা নেই। না সেক্ষেত্রে আপনার কিন্তু হিস্টোরিটা ক্লিন করে রাখতে হবে অবশ্যই, বুঝতে পারছেন? হিস্টোরি মানে হিস্টোরি ক্লিন করব কিভাবে সেটা তো তো দেখাইতে হবে। আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেন। অ্যাকচুয়ালি হিস্টোরি ক্লিন করলে তো এটা অফ হয়ে যাবে, কন্ট্রোল শিফট ডিলিট দিলে হিস্টোরি ক্লিন হয়ে যাবে। হ্যাঁ একবারে পাসওয়ার্ড নিয়ে ডিলিট করতে হবে, বুঝতে পারছেন? পাসওয়ার্ড গুলো আলাদা ভাবে ইয়া করে তারপর, ও মানে আমার ব্রাউজার থেকে, ব্রাউজার থেকে ব্রাউজার হিস্টোরি যে আছে ওটা ডিলিট করতে হবে। আচ্ছা আর ও আচ্ছা আচ্ছা শেয়ার করেন যাদের অ্যাকাউন্ট নাই। আচ্ছা জহুরুল ইসলাম ভাই, হ্যাঁ আপনি কমপ্লিট করছেন, ইমেল ভেরিফিকেশন করছেন? আচ্ছা জি ভাই। আচ্ছা তাহলে এবার এই আস্তে আস্তে করে করেন জিনিসগুলো। বাকিরা খেয়াল করেন, মার্কেটিং তো ইন্টারনেট বিজনেস এর মধ্যে পড়বে নাকি আইটি রিলেটেড এর মধ্যে পড়বে? এখান থেকে আপনি আইটি রিলেটেড অথবা আপনি এটা হচ্ছে প্রিভিয়াস
কিন্তু আমি তো কমার্স স্টুডেন্ট, পরে তো কমার্স হিসেবে যদি আইটি দিই তাহলে কি প্যারা মানে প্রবলেম করবে? সামির আপু আপনার ডিসক্রিপশনটা দিয়ে দেন, আমি বসে দিই। আচ্ছা ভাই দিচ্ছি চেক বক্স। সেম ডিসক্রিপশন হইলে প্রবলেম ধরবে না নিয়াজ ভাই? কিছুটা তো ভাই এডিট করবে আমি, তো ফুল তো আর কপি পেস্ট করা যাবে না ভাই। দিয়েছি চ্যাট বক্সে। যেটাতে আপনি যেটাতে করছিলেন সেটা ডিজিটাল স্কুল? হ্যাঁ ভাইয়া করেছি ওটাতে। হ্যাঁ ওটা আমিও করেছি। হ্যাঁ এটা আবার সাবস্ক্রাইব করা হয়েছে। ভাই এই ক্লাস ক্লাস শেষে একটু আমার ভিডিওর সেটিংটা একটু চোখ বুলিয়ে দেন, ঠিক আছে? এটা নিচ্ছে না কেন? ওই যে নিচে থেকে সিলেক্ট করে দেন। আচ্ছা আপনি ওইখানে ওই যে লেখার পরে দেখেন নিচে অটোমেটিক আসে একটা ওটা সাজেশন করে। হ্যাঁ ওই যে নিচে ওইটা সিলেক্ট করুন। এক্সপার্ট লেভেল দিলেন না প্রবলেম, লেভেলটা সিলেক্ট করেন। এক্সপার্ট তো দিলাম তো। হ্যাঁ উপরে আবার ক্লিক করেন, উপরেই আবার ক্লিক করেন, তারপর ক্যান্সেল দিয়ে দেন, ওটা ডিলিট করে আবার দেন।
লেভেলটা সিলেক্ট করা Wait, TURE তো আসে না আপনি এটা পরে এড করুন অন্য কিছু এড করুন আগে তো প্রবলেম তো উপরেটা উপরেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং না না ফার্স্টটা ব্যাকওয়ার্ডটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাঁ এবার হচ্ছে সাজেশনে কতগুলো এসেছে দেখেন এগুলো থেকে সবগুলো দিয়ে দিব দেখেন রিলেটেড যেগুলো আছে এগুলো দেখেন এবার হচ্ছে ইমেল সিগনেচারটা লিংক দেওয়ার ট্রাই করুন ইমেল মার্কেটিং দিবে ইমেল সিগনেচার ইমেল মার্কেটিং মার্কেটিং এর মধ্যে পড়ে না ইমেল সিগনেচারটা একসাথে হলে মানে ইসে তো পিক করে না আদারওয়াইজ পিক করতেছে না যেমন এটা একসাথে দিলে পিক করে পিক দুইভাবেই করার কথা ওই যে নিচে দেখেন ইমেল সিগনেচার আছে এদের মাঝে মধ্যে পপ নিচে হয় আর কি দিব ভাইয়া ইমেল মার্কেটিং দিয়ে দেন লিড জেনারেশন দিবেন লিড জেনারেশনটা দেন আচ্ছা আরেকটা দেন হচ্ছে বি2বি যেটা আছে ওইটা দিয়ে দেন আবার সেম প্রবলেম আচ্ছা ওই নিচে একটা সিলেক্ট করুন নিচে তো অপশন আছে না ও আর কি দিব আবার পরে একটা এটা কি দিবে এটা হচ্ছে সামির আপু যেটা দিয়েছিলেন ওটা দিয়ে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং
ভাই আইসিডিটা ক্যাপিটালে দিয়ে দিব। হ্যাঁ একটা প্রোফাইল পিকচার একটা এরকম দিয়ে দিব ভাইয়া। এবার নিচে একটা ডিফিয়া লিখে দেন যে ট্যাগ লাইন আছে আপডেট করে আচ্ছা এটা তো মোটামুটি সব কমপ্লিট করছেন নিচে দিয়ে আচ্ছা ঠিক আছে এরপর আপনি ওই যে বিকামে সেলার যেটা আছে ওইটাতে ভাইয়া ওয়েব ট্রাফিক এটা কি জিনিস? আচ্ছা মানুষ যাতে ঢুকে ভিজিটিং ভাই এই যে কি বলে মাইক্রো ওয়ার্কার্স থেকে ওয়েব ট্রাফিং এর কিছু একটু আইডিয়া আছে সাপোজ মানে এক মানুষকে আমার যে ওয়েবসাইট বা মানে যে ওয়েব অ্যাড্রেস আছে ওইটার মধ্যে এনি হাউ তো ওইটা যখন আমাদের বেশি মানুষ ঢুকতে থাকবে তখন ওইটা আবার ইসে মানে ট্রাফিক হিসেবে ধরবে যে অনেক মানুষ এখানে ঢুকতেছে এই ওয়েবসাইটটাতে অনেক পপুলার হ্যাঁ বুঝতে পারছেন আচ্ছা ওইটা সিলেক্ট না করলে হবে না দেখেন তো ফ্রম কবে থেকে শুরু একটা সিলেক্ট করেন নিচে এসে কন্টিনিউ করেন তাহলে রিলোড দিয়ে দিব তাহলে তো এই দুইটা থাকবে না আচ্ছা দেন রিলোড দেন থাকবে ভাই এখানে তো তিনটা গেল ভাই আর কি কি দিছিল আপু ভাই আর কি কি দিব ঈশ্বরের মধ্যে যোগ করছিলেন যে ইমেল সিগনেচার তারপরে হচ্ছে
প্রমোশনের ক্ষেত্রে প্রমোশন রাখেন। কন্টেন্ট মার্কেটিং দিতে পারেন, উপরে একটা আছে আদার্স দিয়ে দিবে, দেন আদার্স দিয়ে আদার্স তো হচ্ছে না, কন্টেন্ট মার্কেটিং কেটে আদার্স দিয়ে দিব বে, কাজটা হয়ে গেছে অলরেডি এজন্য আর হচ্ছে না, কাজটা সিলেক্ট কন্টেন্ট মার্কেটিং টা কি থাকবে বে না আদার্স দিয়ে দিব। আচ্ছা আদার্স দেন দাও, এখান থেকে কিছু সিলেক্ট করতে হবে না, না সিলেক্ট করতে হবে কন্টিনিউ দিয়ে দিবে, ওয়েবসাইট তো নাই। হ্যাঁ কন্টিনিউ করে দাও, টুইটারটা কানেক্ট করেন, হ্যাঁ হয়ে গেছে, গুগলটা করবো ভাইয়া, হ্যাঁ করতে পারেন, গুগল এই যেটা দিয়ে খুলছেন এটার সাথে কানেক্ট করেন, আচ্ছা হয়েছে জিরো দিতে হবে বলবো, আচ্ছা অফ হয়ে গেছে তো ডিসপ্লেটা, এখান থেকে ফিনিশ দিয়ে দিবো, হ্যাঁ ফিনিশ দিয়ে এখান থেকে কেটে দেন, এটা একবারে আপনার ওই ফাইবারে চলে যান, হ্যাঁ মোটামুটি কমপ্লিট, আমার 90% হয়েছে, 90% হয়েছে, কিছু একটা বেশি অ্যাড করে দিছেন, এটাতে আর ক্লিক করার হ্যাঁ দরকার, এখন তো কাজ নেবে না, আপনি এটাতে ক্লিক করবেন না, আর এটা তো ক্লিক করা কোনো অপশন না, প্রোফাইলে একটু দেখালে এখান দেখেন, এখান দেয় হ্যাঁ
সেখান থেকে চাইলে পরবর্তীতে আবার এডিটও করতে পারেন, সমস্যা নেই। সাপোজ আপনি যদি আবার গ্রাফিক্স এর দিকে মুভ করতে চান তখন এখানে ডিটেইলস করে গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন। আচ্ছা ভাইয়া, একসাথে দুইটা থাকা যায় না, মানে গ্রাফিক্স প্লাস ডিজিটাল মার্কেটিং এরকম? হ্যাঁ যায়, বাট যে কোনো একসাথে শুরু করেন। আচ্ছা মোটামুটি কমপ্লিট হয়েছে, তাহলে কি স্ক্রিন ছেড়ে দিব? হ্যাঁ অফ করে দিন। আচ্ছা সুমি আপু, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। বাকিরা কি বুঝতে পারছেন কিভাবে করবেন? যাদের নর্মাল সিম্পল হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে, তারা হচ্ছে হিস্ট্রিটা পুরো ক্লিন করবেন, পাসওয়ার্ড নিয়ে রিমুভ করবেন, এরপরে হচ্ছে ক্রিয়েট করবেন। আর কোনো কোশ্চেন আছে কারো যে ক্রিয়েট করতে যে কোনো প্রবলেম? হ্যালো বাকিদের ক্ষেত্রে ভাই, ওই পাসওয়ার্ডটা করব ব্রাউজার থেকে, এতটুকুই তো তাই না ক্লিন করতে? হ্যাঁ হিস্টরিটা ক্লিন করবেন ব্রাউজার থেকে, প্রয়োজনে ইউটিউবটা দেখে নেবেন, সমস্যা নেই। না সেটা জানি, ক্লিন জানি, ঠিক আছে, এটা ক্রিয়েট করতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা আর যদি প্রবলেম হয় তখন ক্লাসে এসে ক্রিয়েট করুন। এদিকে সুমিয়াপু আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনি একটু স্ক্রিন শেয়ার করে করেন, আপনার তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমি চালু করছি কম্পিউটার, আসতে বাকি। এদিকে মাসুর রায়হান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো নিয়াজ ভাই, আমরা কি তাহলে আমরা কি ওই আগেরটা ইরেজ করে নতুন ভাবে করব? এখন এটা আপনারটার উপর ডিসিশন, এখন আপনার বুঝতে পারছেন, কারণ আপনারটা আপনি যদি না করতে চান তখন একটা এক্সট্রা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে হবে, বুঝতে পারছেন? লাস্টে আচ্ছা আচ্ছা নিজেরা চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে আসলে বুঝতে পারছি সমস্যা কি, বুঝতে পারছি এটা আপনি ক্রিয়েট করা স্যার অ্যাকচুয়ালি এটা সম্ভব না, কিন্তু আমাদের তো একটা ইয়ে আছে, রেস্ট্রিকশন যেহেতু আছে এই জন্য আমাদের এটা মেনটেন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে কি আমরা একটা করে নেব? এখন আপনারা হচ্ছে এক কাজ করতে পারেন, যদি আপনারা এই আইডিটাকে টিকিয়ে রাখতেই চান সেক্ষেত্রে আপনাকে ফিল অনেক তো, এক্ষেত্রে হচ্ছে কোশ্চেনটা বলা যেত হচ্ছে প্রোটান বণিকের ক্ষেত্রে, যেহেতু ওনার আইডিটা অনেক বড়,
তাহলে আমি অসুবিধা নেই, আমি নতুন ভাবে করে দিচ্ছি। এদিকে হচ্ছে প্যাসিফিক জুলিয়া এবং হচ্ছে ফাহমিতা ফাহমি, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। আপনাদের লিঙ্কডইন প্রোফাইল আপডেট করছেন সবাই? আচ্ছা ওনাকে একটু সবাই হেল্প করো। আবার একটু কপি করে কেউ দেন। আচ্ছা আপনার টিউব বডি কই? আপনার যে টিউব বডি ওইটা কই? আমি তো ভাই কিছু ফুল মাংস চ্যানেল খুলছি, এটা তো করি নাই। আপনি শুধু চ্যানেল ক্রিয়েট করবেন কেন, আর বাকি কাজ করবেন না কেন?
আচ্ছা, গতদিন কি আপনার গ্রুপে অনেক দিন অফ দিছিল আপনাদের? নক দিছিল যে প্রান্ত ভাই নক দিছিল, আপনার প্রবলেম গুলো বলেন নাই যে কি কি সমস্যা আছে আপনার? আসলে ভাই বললাম না ভাই, আমি ওইভাবে বুঝতে পারি না। আমি যে আপনি এখন যেভাবে স্ক্রিন শেয়ার করছেন না, আমি ওইভাবে বুঝতে পারি। এই জন্য আমি ভাইয়ের সাথে কি ডিসকাস করবো নাই বুঝতে পারি। আপু কালকে কিন্তু গুগল মিটে ক্লাস ক্লাসের মতো করে মানে ভাইয়া যেভাবে নেয় সেভাবে কিন্তু করা করছিল। আপনি হয়তো বা খেয়াল করেননি, আপনি ফেসবুকে একটু যে দেখেন এখনো মনে প্রান্ত ভাইয়ের গুগল গুগল মিটের ই দেওয়া ছিল, লিংক দেওয়া ছিল। আচ্ছা, ওনাকে একটু টিউব বডিতে অ্যাড করে দাও তো ভাই। টিউব বডি এক্সটেনশনটা অ্যাড করেন, একটু লিংকটা দেন ওনাকে। ডান পাশে উপরে সাইন আপ সাইন ইন করেন। আপু নীলটা অ্যাড এক্সটেনশন আর আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপে আপনাদের প্রবলেম গুলি একটু শেয়ার করবেন, বুঝতে পারছেন? ফেসবুক যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেখানে প্রবলেম গুলি শেয়ার করেন, অথবা আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে সেগুলো একটু শেয়ার করবেন, বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে বিষয়টা, আপনার যেটুকু আইডিয়া আছে বিষয়টা সম্পর্কে। যেখানে কি লেখা হচ্ছে ডাউনলোড কি হয়েছে? ওনাকে একটু হেল্প করেন বাকিরা। একটু সময় যেতে বসছে বাকিরা, ওনাকে একটু হেল্প করেন।
ইউটিউবে চলে যান আপু, নিজে তো হইছে এখানে এই যে যে পাজলটার মধ্যে ক্লিক করেন, এস 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 প্র্যাপের পাশে যে আইকনটা এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পিন করে নেন। এখন ই করে দেন, এখন ইউটিউবে চলে যান ওই ভাইয়ের পেজে, এই যে এরপরেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওটার মধ্যে টিপবেন, যে এক্সটেনশনটা নামাইলেন আপু ওটার মধ্যে ক্লিক করেন, এই যে স্ক্র্যাপের পাশে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিউবটিতে ক্লিক করতে হবে, ওইটাতে ক্লিক করেন, এটা নতুন করে করতে হবে, ওই যে টিক মার্ক গুলো করে দেন যে নিচে আই হ্যাভ নিড, দুইটা চেক করে নিচেরটা দিবেন, সেগুলো যদি আসে আপনি সাথে সাথে দিবেন, এটা আবার দিতে হবে, আপনি আবার ব্যাক করে চলে আসছেন, কোন দেশ চলতেছে, সকাল 9টা না 11টা? সকাল 9টাটাই চলতেছে, 475 বেশি থাকলে আমার একটা নক দিন, ঠিক আছে, আমি এটা আপডেট দিচ্ছি, 475 দিন, ঠিক আছে, মাদারীপুর আপনার একটু বেশি থাকলে আমার নক দিন, যেটা আমার স্টুডেন্ট বেশি আছে, এখানে কেউ বুঝতেছে না যে একটু বুঝতে সমস্যা, তাহলে 11টার ক্লাসে তো সেম ক্লাস আপনার, তাহলে সে ওই 9টার থেকে আরো কিছুক্ষণ ক্লাস টাইমটা বাড়াইতে পারে, সে চাইলে করতে পারে ক্লাস, ঠিক আছে, তাহলে আমাদের স্টুডেন্টদের বেশ একটু সমস্যা না। আচ্ছা ঠিক আছে, টোটাল ইনকাম আছে কতজন আপনার? তো বেচ অনেকগুলা, 2, 4, 5, 6, 6টা বেচ। আচ্ছা সবাই একটু বলেন তো কাদের কাদের ইনকাম আছে একটু বলেন তো, রেসপন্স করেন, কার কত হয়েছে একটু রেসপন্স করেন, কোনটা মাইক্রো ওয়ার্কার্স একটা, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স বলেন, সমস্যা নেই একটা বললেই হলো।
মাইক্রো ওয়ার্কারসে আমার 3.25 আছে। সবাই একটু বলেন কি ধরনের কাজ করছেন? আমার 0.29। কি ধরনের কাজ করছেন? ডাটা এন্ট্রি করেছিলাম। আচ্ছা, আর একটু বাড়ানো যায় না ইনকাম? মানে এখন আর কি পাওয়া যাচ্ছে না, তো ওইটার জন্য অপেক্ষা করতেছি আর কি। আমার আছে 4.84 আপ ইসে মাইক্রো ওয়ার্কারস ডাটা এন্ট্রি কাজে। বাকিদের কথা বলেন একটু। আমার আছে 1.57 ডাটা এন্ট্রি হচ্ছে 27 আর বাকিগুলো বিভিন্ন ভোট এরকম কিছু। 1.2 মত আছে। আমি হচ্ছে ম্যাক্সিমাম ওই যে ইউটিউব থেকে হচ্ছে লাইক, তারপরে গুগলের বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে কয়েকটা ডাটা এন্ট্রির কাজ করছি। এটা পাইছিলেন নিয়াজ ভাই? জি বলেন। আপনাকে টার্নিং লিস্টে একটা ফর্ম দিয়েছিলাম অনেকদিন আগে। ওই লিস্টটা বেজ বাই বেজ আপনি পূরণ করে দেন। যারা ধরেন আপনার কাছে স্টুডেন্ট 20 জন আছে, এর মধ্যে যে লিস্ট 20 জনেরই থাকবে, যে যে ইনকাম করছে তার ওই ইনকামের পাশে ওয়ার্কারের লিঙ্ক আর হচ্ছে অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, আজকে আমাদের বিকেলে পাঠিয়ে দিন, কারণ আপনারটা আমি এখনো পাইনি। আপনার তো ভালো ইনকাম আছে, তো আপনি 6টা পেজের লিস্ট দিয়ে এখন ক্লাসের মাঝখানে করে নেন যে কারো আপডেট একবার যা যা চাইছে, এখানে নাম, আপনার রেজিস্ট্রেশন আইডি, মোবাইল নাম্বার, যা যা চাইছে আর কি, মাইক্রো ওয়ার্কারস এর লিঙ্ক, যেখানে কাজ করছে সেটার লিঙ্ক, যদি সে ফাইবার পেপার করে এর সব লিঙ্ক দিবে, কোথা থেকে কত ইনকাম করলো এগুলো দিয়ে আমার একটু পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই। আর 11টার ক্লাস আমার একটা নোট দিন। ঠিক আছে। আচ্ছা সুমি আপু, আপনি এটা কমপ্লিট করেন? জি আচ্ছা, লেফট নিচে না বুঝতে পারছেন? জি ভাইয়া, হ্যালো হ্যাঁ আপু, ওই যে দুইটা চেক করেন, আই হ্যাভ রিড এগ্রি, আই হ্যাভ রিড এগ্রি, আর আপনি যদি পড়তে চান পড়তে পারেন এই লালটা টিপ দিয়ে টিপ দিয়ে, কিন্তু আপনি এখন তো আপাতত এত টাইম নেই। আপনি আপনি এগুলো চেক করবো, মানে এটা কি টিক দেওয়া সুবিধা? হ্যাঁ টিক দিপ দিতে হবে, না হলে আপনি কাজ করতে দিবেন, আপনার ওর টার্মস এন্ড কন্ডিশন জানতে হবে না। আচ্ছা, তারপর এখন কি দিব? হ্যাঁ এটা সাইন ইন গুগল। আপু সুমি আপু, জি আপনাকে একটা বেসিক জিনিস শিখাই, সেটা হচ্ছে যে আপনার যখন আপনি কোনোখানে এটা এটা পরে লাগবে আপনার, এই জন্য বলতেছি, আপনি যখন কোনোখানে কোনো কিছুতে রেজিস্ট্রেশন করবেন তাদের কিছু নিয়ম নীতি থাকে, তো আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওই নিয়ম নীতিটা মেনে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। আপনার এই লিস্ট গুলা বা নিয়ম নীতি গুলো আপনি দেখছেন বা আপনি জানেন, আপনি সেটা মানছেন, ওই জন্য চেক করতে হয়। তো আপনি যদি এরকম ভবিষ্যতে কখনো এরকম বক্স দেখেন যে আই হ্যাভ রিড টার্মস, তখন সেটা আপনি চেক দিয়ে দিবেন, কারণ ওটা চেক না দিলে আপনাকে ঢুকতেই দিবে না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে, মানে আমি যেটা চেক দিতে সেটা আমার নিয়ম মেনে আর কি মাগাইতে হবে। জি, এবং এটা সবসময় আপনাকে দিতে হবেই। আচ্ছা আচ্ছা, আপনাদের
শিক্ষকের সবাইকে হচ্ছে নক দেন ক্লাসে জরুরি জয়েন করার জন্য আচ্ছা স্যার টেনশন করে দেন সবাইকে জি স্যার আচ্ছা আপনি ক্লিক করেন এগুলোর উপরে ক্লিক করেন একটাতে ক্লিক করেন যেটা আপনার অ্যাকাউন্ট আছে আচ্ছা এই যে ডান পাশে নিচে দেখুন হ্যাঁ এখান থেকে টেনে দেবেন আবার আমরা গুগলে যাবো আচ্ছা আমার তো এখানে দুইটা চ্যানেল আমি এটা কি আমার থাকবে নাকি আমার বাদ দিতে হবে বাদ দিও রাখবেন আপনি একটা সিলেক্ট করেন নিচে একটা সিলেক্ট করেন যেটা আচ্ছা ক্লিক করেন এটার উপরে আচ্ছা আপনাদের ইউটিউবের এখানে কি যেটা চ্যানেল দেওয়া হয়েছে এটাতে কি বেল আইকনের অপশন এনেবল আছে হ্যালো জি ভাই সাবস্ক্রাইব করার পরে কি বেল আইকনের অপশন এনেবল আছে জি ভাই আছে আচ্ছা আপনাদের ক্ষেত্রে এই বেল আইকনটা কিন্তু এনেবল করে দিতে হবে বুঝতে পারছেন এটা কিন্তু শুরুতে বেল আইকন অপশনটা থাকে ভাইয়া
যারা যারা ইনকাম করতে চান মাইক্রো ওয়ার্কার্স এর ডাটা এন্ট্রি আছে আপনি দেখতে পারেন যারা ফ্রি আর কি মাত্র আমি দেখলাম আমার তাপ কি স্টপ লাগবে ভাইয়া না আপনি একটা কমপ্লিট করেন এরাও দিবেন স্ক্রিন শেয়ার পাবো না কেউ তো কিছু বলতেছে না আচ্ছা ওনাকে একটু হেল্প করেন আপনারা আপনারা একটু বাকিরা একটু হেল্প করেন এখন আপু FB ওইটাতে টিপ দেন আমি তো যেখানে ছিলাম ওইটা পাইতেছি না এই যে আপু এখানে আছে এই যে ইসেতে স্ক্র্যাপের পাশে হ্যাঁ আপনি এখন ডিজিটাল আপনার ইউটিউবে যান আপনি ইউটিউবে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখেন ইউটিউবে যাব না সারা এখানে এখানে একটা ভিডিওতে ক্লিক করেন এই যে এখানে যে কোনো একটা ভিডিওতে করেন করেন হ্যাঁ আচ্ছা আপনারটা হয় নাই আপনার ওই যে দেখেন উপরে আপনার আপনার যে ছবিটা আছে একদম উপরে এইটার উপরেরটা হ্যাঁ তার পাশে ওই যে দেখেন লাল রঙের একটা আইকন আছে টিউব বডির আইকন হ্যাঁ ক্লিক করেন এটাতে ক্লিক করেন আপনার তো এটা হয়ে যাওয়ার কথা সাকসেসফুলি ইনস্টিটিউশন অ্যাকাউন্টে যান দেখি বুঝতে পারছি আপনার ইউটিউবে যান যান আপনার যে বিজয় বাউন্নর জন্য হ্যাঁ জান পাশেরটা ওইটার পাশেরটা ওইটার পাশেরটা ইউটিউব যেটা ওই যে নিয়াজ ভাইয়ের অ্যাকাউন্ট যেটা নিয়াজ ভাইয়ের অ্যাকাউন্ট যেটা ইউটিউবে একটু আগে গেলেন না সেটাতেই যাবেন হ্যাঁ ও আচ্ছা ডিজিটাল এটাতে জি এটা রিফ্রেশ করেন রিফ্রেশ করেন রিফ্রেশ F5 চাপেন F5 কি সে কি করছে তোর কিল চুরি করছে কেডা এই না মেরে বন্ধ না তোস কি ফোন
কি করছে তোর কিল চুরি করছে এই যে দেখেন উপরে আপনার এই যে এখানে লেখা আছে সাইন ইন রেকর্ড, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই যে এইখানে আবার নিচে আসে দেখেন যে আবার একটা টিক বক্স আছে বাম পাশে, বাম পাশে বক্স, বাম পাশ বুঝেন আপু, আপনার বাম পাশ ডান বাম এটা বাম দিকে, হ্যাঁ দেখেন ওইখানে যে নিচে লেখা আছে নিচে নিচে আরো নিচে যান, এবার ডান পাশে যান দেখেন যে লেখা আছে আই হ্যাভ, আই হ্যাভ রিড, উপরে যান আপনি দেখেন আপু লেখা আছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং কিবোর্ডিং, দেখেন তার নিচে দেখেন টিক বক্স আছে, টিক বক্স তো বুঝেন আপু, টিক বক্সে ক্লিক করেন এবার সাইন ইন, সাইন ইন এ লেখেন, হ্যাঁ যান উপরেরটা, উপর আবার এটা দিলেন কেন, উপরটাকে তো চ্যানেল খুলি না, আমি তো নিচেটা দিয়ে চ্যানেল, হ্যাঁ অ্যাকাউন্টে যান আপনার, হ্যাঁ নিচে যান, কোথায় যাবো ওটা জন্য আমি দেখবো যে আসবে, আপনার ভিডিওতে, আপনার ভিডিও গুলোতে ওই যে আসছে তো, ওই যে আসছিল তো, না
যে কোনো ভিডিওতে নিজের ভিডিও হয় লাগবে এমন কোনো কথা নেই। আরে বাবা আসছে তো, আপনি দেখেন দেখেন আসছে আপু। ওয়েট করেন একটু। ভয়ানক সব নাগিন মাগিন ভিডিও দেন দেখে আপনার এই অবস্থা আপু, আপনি এটি বাদ দেন, আপনি আরো এসইও রিলেটেড জিনিসপত্র দেখেন, এগুলো দেখলে রাতে আমার ঘুম হয় না। আপনি বলেন যে কোনটা ক্লিক, হ্যাঁ হ্যাঁ আসছে তো আপনার, ক্লিক করতে বলে আমি যে কোনটাই ক্লিক করছি। আসছে আসছে আপু, হইছে আপনারটা তো আমি কি করে দেখব, আমি তো দেখতে পারতেছি না সেটা বলতেছি। না না আসছে তো, ভিডিওতে যান আপু, আপনি যে কোনটা ভিডিওতে যান। হ্যাঁ গেলাম, ওয়েট করেন দেখবেন এই জায়গায়, এই যে দেখেন লোডিং হচ্ছে, এই যে দেখছেন এই যেগুলো, হ্যাঁ এই এটা হচ্ছে আমার চ্যানেল। হ্যাঁ এটা তো আমি দেখছি না, এটা আপনার চ্যানেল না, এটা আপনি শুনেন আপু, আপনি এখানে বুঝতেছেন কি, আপনি এখান থেকে বুঝতেছেন হচ্ছে যে এই ভিডিওটার আপনার কতটুকু লাইক কতটুকু ডিসলাইক কি কি করা দরকার আছে, কি কি না করলে চলবে সবকিছু আপনার এখানে দেওয়া আছে, এটা দেখে আপনি বুঝবেন, আপনি সামারিটা বুঝতে পারবেন উপরে যে কতজন মানুষ এই পর্যন্ত দেখছে, কতজন মানুষ কমেন্টস করছে, কতজন এটার পজিটিভ কতজন নেগেটিভ। হ্যাঁ তারপরে নিচে দেখেন এসইও স্কোর, মানুষের খোঁজার ব্যাপারে এটা কতটুকু স্কোর আছে, 45%। সোশ্যাল মিডিয়াতে কতজন এটাকে লাইক করছে, ফেসবুকে লাইক করছে কতজন, একজন, বুঝতে পারছেন। আর ওই যে কি কি এখানে করা ঠিক ও করতে হবে, নিচে দেখেন লেখা আছে শেয়ার টুইটার, এগুলা করলে ভালো, বুঝতে পারছেন। আপনার এখানে কাজটা হলো আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কি কি জিনিস এই ভিডিওটাতে ইমপ্রুভ করতে হবে, যদি যেমন দেখেন আপনার ওখানে লেখা আছে নিচে এটার মধ্যে ক্রসের মধ্যে শেয়ার অন টুইটার, তার মানে আপনার ভিডিওটা যদি এরকম শেয়ার অন টুইটার লেখা থাকে ক্রস দেওয়া, তার মানে বুঝতে হবে যে আপনাকে ভিডিওটা টুইটারে শেয়ার করতে হবে, ঠিক আছে। যেকোনো ভিডিওর কাজ আমি করব, আপনার ভিডিওর মধ্যে আপনি কাজ করবেন, এটা যেকোনো ভিডিওর মধ্যে না, আপনার ভিডিওতে যখন আপনি করবেন তখন এই জিনিসগুলো দেখাবে, তখন বুঝবেন যে আপনার কোন কাজটা করতে হবে। সবার তো সবসময় সব কাজ মনে থাকে না যে আমার এই কাজটা করতে হবে, তখন আপনি এটা বুঝতে পারবেন যে এই কাজগুলো আমার ভিডিওতে করা হয় না, তার মানে এই কাজগুলো আমাকে করতে হবে। বুঝতে পারছেন? এটাও বলে দিবে, তো আপনি যখন যে ভিডিওতে ক্লিক করবেন সেটার ডিটেলস আপনি দেখতে পারবেন। তখন আপনি আপনার চ্যানেলে যে আপনার ভিডিওটা অন করলে আপনি দেখতে পাবেন যে আপনার মানে কি কি আছে, কি কি দরকার, বুঝতে পারছেন। এটা শুধু স্পেসিফিক কোনো কিছু না, আমি আমি যে চ্যানেলটা খুললাম তো ওটাতে যদি আমি ভিডিও ছাড়ি এখানে তো আমার দুইটা দেখা দিচ্ছে, গুগল একটা আর চ্যানেল আর একটা, দুইটা দেখা দিচ্ছে কেন? এইখানে আপনি যখন গুগলের হিসাবে যাচ্ছেন তখন আপনার গুগল দেখাবে, আর আপনার যখন হচ্ছে আপনি চ্যানেলের জন্য ক্রিয়েট করতে যাচ্ছেন তখন চ্যানেল হিসাবে দেখাবে। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন বা আপনার ওই ভিডিওর কি অবস্থা জানতে চাবেন তখন আপনি ওইটাতে যাবেন, আর নরমালি আপনি আপনার এই গুগলের অ্যাকাউন্টে থাকলে সমস্যা নাই। মানে যদি কোনো ভিডিও চাই তাহলে চ্যানেলে যাব, এছাড়া আমরা এখানে থাকলে সমস্যা নেই। ভাই আপনাদের ভিডিও আর কি ওই যে অডিও নয়েজ ফ্রি করার জন্য আর কি কি সফটওয়্যার ইউজ করেন বা কিভাবে কি কাজ করেন জানা আছে কারো? ভাই ক্যানফেসিয়ার মধ্যে কিছুটা রিডিউস করা যায়। জি অত প্রফেশনালি হবে না বাট নয়েজ রিমুভ হবে। সফটওয়্যার আছে এটা মনে হয় নাম হচ্ছে ভক্সাল, ভয়েস ভক্সাল, এটাতে আপনার করা যায়।
আর কি খুব ভালোভাবে করার জন্য আসলে কি করা যায়? আমি ভালোভাবে করতে চাইলে আপনাকে ইকুইপমেন্ট কিনতে হবে, যেমন একটা হচ্ছে একটা ফোম ইকুইপমেন্ট আছে, ওইটা আপনার মানে ভয়েসটাকে অনেকটা ক্লিয়ার করে, ওগুলা কিনতে হবে, মানে ইকুইপমেন্ট কিনতে হবে, দামি দামি অনেক শোরের মাইক্রোফোন, ভয়েসের ওই ফোম গুলা, তারপর হচ্ছে আপনার লাইক সাউন্ড প্রুফ রুম, এগুলো দিয়ে আপনাকে ইকুইপমেন্ট বাড়াইতে হবে। আর সফটওয়্যার দিয়ে করতে চাইলে আপনার অনেক মানে 100% ক্লিয়ার পাবেন না, কিন্তু মোটামুটি পাবেন। আমি গতকালকে আপনাদের একটু দেখাই আর কি, আমি এই কয়দিনে এইখান থেকে কাজ শেখার পরে এই ভিডিওটা বানাইছি, আমি ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দিলাম, যদি কারো একটু দেখার সুযোগ হয় একটু দেখবেন। তো সাউন্ডটা নিয়ে আর কি আমি খুব বিপাকে পড়ছি, সাউন্ডটা কিভাবে কি করবো। আমি যদিও আর কি পপ ফিল্টার সহ বয়ার একটা 2500 টাকা দামের আর কি একটা ইয়া কিনে নিছি, একটা মাইক্রোফোন কিনছি, কিন্তু এটা সম্পূর্ণ আর কি ভিডিও আমার করা এবং এডিটিং সম্পূর্ণ ভয়েস টয়েস যা কিছু যা দেখতেছেন সবই আমার করা। তো এখন আমি চাচ্ছি যে আরো একটু প্রফেশনালি কাজ করা যায় কিভাবে। ভাই এটা আপনার প্রবলেমটা হলো কি, আপনার যখন মাইকটা কল মানে মাইকটা রেকর্ডিং করতেছেন, আপনার মাইক্রোফোনটা একদম ইসের একদম মুখের কাছে নিয়ে যাচ্ছেন, তো মুখের যে বাতাসটা ওটা ডাইরেক্ট আপনার মাইক্রোফোনে হিট করতেছে। সো এই জন্য এই জিনিসটা আপনি একটু দূরে রেখে চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই জিনিসটা এই প্রবলেমটা আপনি যেটা মানে ভিডিওতে আসছে ওটা অতটা থাকবে না। আমার আমার যেখানে বাসা, বাসাটা হচ্ছে একটা 3 রাস্তার মোড়ের মধ্যে, বুঝছেন, এখান থেকে আপনার ওই যে পায়রা বন্দরে, মোংলাপোর্টে, হ্যাঁ বেনাপোলে সব জায়গায় আর কি মোটামুটি এই এই জায়গা থেকে আর কি বিভিন্ন যানবাহন চলাচল করে। হ্যাঁ তো এমন জায়গায় মোটামুটি মনে করেন মেইন রোডের পাশাপাশি দুনিয়ার যত শব্দ আছে আল্লাহর রহমতে সব আমার বাসার মধ্যে বসে রাতের পরে করেন ভাই, সবচেয়ে বেস্ট। আমার আমার বাসায় প্রবলেম হয়, আমি রাতের পরে ভিডিও এগুলো করি না, মাঝরাতে করার সুযোগ নেই, মাঝরাতে আবার বড় বড় ইয়াগুলো যায়, ওই যে বন্ধ ট্রাকগুলো যায়, ট্রাকগুলো যাইতে থাকে, তা তো একটা হর্ন দিলে মনে করেন আর কি আরো 12টা আমার দুইটা রুম এসি আর কি, বুঝছেন, তো দুইটা রুম এসি, সে এসি রুমের মধ্যে মনে করেন তো সবই মোটামুটি সাউন্ড তো কম আসার কথা, সেখানেও তো এই আর কি একদম রাস্তার কাছাকাছি তো বাসা, যার জন্য এই সমস্যাটা আর কি এখানে বসে আমার মনে হয় না যে কখনো সাউন্ড দিয়ে কোনো আর কি আরাম করা যাবে। ভাই করা যাবে, কিন্তু আপনার ওই যে নরসিন ভাই যেটা বললো যে আপনার ইকুইপমেন্ট তো মানে আর কি মাইক্রোফোন কিনতে হবে আর কি, তাহলে যে সবে শুধুমাত্র ভয়েস টাই নিয়ে অনেক হাই কোয়ালিটির বানাইতে হবে, তাহলে হয়তো আপনি এই এই প্রবলেম থেকে নিস্তার পাবেন। আপনার ওরকম সাউন্ড আসলে আপনার ওই ইয়ার রুম ছাড়া কি বলো হচ্ছে আপনার সাউন্ড প্রুফ রুম ছাড়া, ওটা হলো অ্যাকুস্টিক রুম ছাড়া আপনি পারবেন না। বুঝতে পারছি না, আমি কিন্তু মোটামুটি আর কি বিভিন্ন স্টুডিও ঘুরছি আর কি, বুঝছেন, একেবারে ওই আহমেদ ইমতিয়াজ বুলবুল থেকে চ্যানেল আই বা বিটিভি বিভিন্ন আর কি রেকর্ডিং স্টুডিওতে আমি গেছি, কিন্তু ওইভাবে করা তো ব্যয়বহুল এবং বাসায় তো আর কি একটা রুম ওভাবে স্টুডিও বানানো সম্ভব না, আর আমরা তো অতটা প্রফেশনাল কাজ শুরু করিনি। যে এই অপরূপ সৌন্দর্য এটাই আপনার এক লাইন, এই এক লাইনে টেক দিবেন, যদি এর মধ্যে দেখবেন কোন নয়েজ আসছে নাকি, যদি আপনি এত প্রফেশনালি করতে চান যে একদম ক্লিয়ার থাকবে আমারটা, রাতের করলেন রাতে তো সবসময় যাবে না, হয়তো বা কয়েক কতক্ষণ পর পর যাবে, সো ওই টাইমটার মধ্যে ওই এর আগে এই ভিডিওরই আগে আমি একটা মার্কি ওই যে প্রি প্রোডাকশন টাইপের যেটা করে আর কি ওরকমের একটা করছিলাম, ওইটা মোটামুটি সাউন্ড রেটার থেকে ভালো ছিল আর কি, কালকের এটা আর কি আমার খুব দ্রুত সাবমিট করতে হয়েছে, এটা আবার পর্যটন কর্পোরেশনে জমা দেওয়ার জন্য আর কি নিয়েছিল আমাদের ইয়োনো, তো ওইটা আর কি ওই জন্য দ্রুত করা, কিন্তু সাউন্ড নিয়ে আমি খুব আর কি বিপাকে পড়ছি ভাই। আপনারা ইউটিউব নিয়ে কেউ কাজ করেন?
যে ইউটিউব নিয়ে কাজ করব কেমনে? প্রথম কাজ আপু ইউটিউবে নিয়ে কাজ করার জন্য আপনি যে নাগিন মাগিন দেখা বন্ধ করেন আপু, ওই সাপ দেখে আমার আবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওই যে দেন আপনার নাগিন আপনার এখান থেকে যাই না দূর। আপু নাগিনের সিরিজ দেখে স্যাটারডে টু সানডে। আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে বেয়ার গ্রিলস এর ভিডিও দেখেন, সব সাপ চলে যাবে। ওরাদের সব এখানে লাইনে আছে, আমারটা কিভাবে লাইনে আসবে? নাগিনের মতো আপনার ভিডিওটা চলে যাবে যে সাবস্ক্রাইব করবে আপনাকে। মানে আমার সাবস্ক্রাইব না শুধু লাইক, কোনটা করলেই এখানে আসবে, পাবলিসিটি হবে। আপু আপনি কি ইউটিউব টিউটোরিয়াল গুলো দেখেন কিনা আর কি? আপনি কি শুধু আপনি যে জিনিসটা করতে চান ওটা নিয়ে একটু ইউটিউবিং করেন, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সব প্রশ্নের উত্তর ইউটিউবে দেয়া আছে। হ্যাঁ এই যে ভাইয়াটা এখানে আছে, এটা কি ভাইয়াটা পাবলিসিটি দিতে? নেন আপনি একটু আগে দেখছেন না, দেখার জন্য এটা দিছে, আপনি এটা রেটিং কত দিবেন? আমি যদি সাবস্ক্রাইব দিই তাহলে এটা কি পাবলিসিটি হবে? হ্যাঁ অবশ্যই হবে। লাইক দিয়ে দেই। যদি আপনি বেল আইকন দেন তাহলে নেক্সট যখন এই পেজ থেকে ভিডিও আপলোড হবে তখন ওটা আপনার নোটিফিকেশনে চলে আসবে, মানে আমি দেখতে পারবো বেল আইকন দিলে। হ্যাঁ বেল আইকনে দিলে নেক্সট যখনই এই পেজটা দেব, এটা দেব নো অল দিব। হ্যাঁ অল দিব। ভাইয়া যা ছাড়বে ওটা আমি দেখতে পারবো। জি আমি সব ক্লাসেই ছিলাম, আমি কথা বুঝেন নাই, এই যখন থেকে সব গ্রুপ একসাথে হয়েছে না আমাদের, তারপর থেকে আমি ইয়েতে আসতে পারতেছি না, স্কিমে আসতে পারতেছি না, স্কিমে না আসলাম বেশি বুঝি না, কারণ প্রাইভেটে পড়া অভ্যস্ত, ওই দেশে কখনো করিনি, দেখি আমার বুঝটা কম। এই হাত হাতকে ধরে ধরে দিলে আমি শিখতে পারি ভালো করে, না তো আমার মাথায় কম কাজ করে। মাইক্রো ওয়ার্স আবার যে পিক ওয়ার্স আছে ওটা তো ইনকাম করা যায় না, ওটা তো খুলে দিছিল। আসলে এই এই যোগে না আপনি মানে আপনি যখন যেটা পারবেন না জাস্ট আপনি সার্চ করবেন। ইউটিউবে দিতে ইউটিউবে অনেক দেখায় যে কিভাবে কি কাজ করা যায়, কিন্তু যে আমার আপনি মানুষকে পাশে পাবেন না বা হাতে ধরে শিখানোর সুযোগটা আপনি পাবেন না। আর এই যুগে গুগল থাকা মানে ইউটিউব থাকা মানে মানে কোনো কিছুই আটকাবে না কোনো কাজ কাজ শেখার জন্য। আপনার একটু বেশি রিসার্চ করতে হবে, গুগল করতে হবে, ইউটিউবিং করতে হবে, এগুলো শিখবেন। আরো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, পিক ওয়ার্কার সম্পর্কে ভিডিও দেখে এখন কি সম্ভব? আমি যে এখন যে মাইক্রো ওয়ার্কসে গেলে কি এখন সম্ভব কিছু করা, কাজ করা যাবে? সবই সম্ভব। আপনি যখন আমাদের তো এখন সময় আছে যে তো লাইনে রাখতে আমাদের, এটা করা পসিবল সেটা বলতেছেন যে এখন তো স্যার আমাদের লাইনে রাখছে, তো এখন কি আমি একটা কাজ করতে পারবো ওই সময়?
সেটা আপনার ইচ্ছা, আপনি যদি এখানে একটা আপনার একটা সাজেশন দেই, সেটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কারসে আপনার কাজ না করাই ভালো। কারণ মাইক্রো ওয়ার্কারসের মধ্যে অনেক কাজ আছে যেগুলো হচ্ছে মানে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স থাকে, আপনি এগুলো বুঝবেন না। প্রান্ত ভাই বলছিল যে এরকম হওয়ার চান্স আছে, আপনার এটা বুঝবেন না, আপনি পরে আরেক প্রবলেমে পড়ে যাবেন। তো আপনার মাইক্রো ওয়ার্কারসে কাজ না করে আপনি আগে কোনোখানে ইনকাম বা কোনোখানে এগুলো না দিয়ে আপনি আগে জিনিসগুলো বুঝেন, বেসিক জিনিসগুলো বুঝেন। আপনার যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি পরবর্তী কাজগুলো সহজে করতে পারবেন। আপনি এখন মনে করেন আচ্ছা, এখন এইখানে আপনার যখন ধরেন ডলার ইনকাম করছে, এই যে আপনার আমজাদ ভাই, তারপরে যে জহিরুল ভাই, এরা এক একজন $4-$5 করছে, আমি সেই ক্ষেত্রে করছি এখন মাত্র $1। তো এখানে আমি আমার অনুযায়ী আমার যেটুকু সামর্থ্য বা আমার যেটুকু বুদ্ধি আছে সেটা অনুযায়ী আমি করব। আপনার যদি সেরকম না থাকে যে আপনি করতে পারেন নাই, সেটা তো আপনারা তো এটা নিয়ে ধরবো না যে আপনি কেন পারেন নাই, আপনাকে পারতেই হবে। আপনি আপনার মতো কাজ পান নাই সেই জন্য সে করতে পারেন নাই, এটা তো আর আপনাকে বলার কিছু নাই, তাই না? কাজ পাইনি বলতে আমি না আসলে এই ওটার ভিতর যখন শুনছি যে হ্যাক হয়ে যায় আইডিতে সমস্যা হয়, তখন থেকে আমি পরীক্ষা দিতেই যাইনি, আমি কাজ করতেই যাইনি। ওইখানে অনেক টাইপের কাজ আছে, কিন্তু ওইগুলো বুঝা বুঝা মানে যেগুলো আপনার আপনার অনুযায়ী হবে সেগুলো আপনার করতে হবে। এখন সব যদি একদাস্তে করতে থাকেন তাহলে আবার সমস্যা। আমি জানতে পারতেছি না, দেখি আর কি, আমি করি না যদি সমস্যা হয়। যেমন এখানে কতগুলো আছে হলো ওয়েব ট্রাফিক ক্রিয়েট, তো ওইটা ওই কাজগুলো করলে আপনি যেমন করতে পারবেন। এই যেমন একটা আছে হলো সার্চ ইঞ্জিন স্ক্রিনশট বোনাস, এটা আপনি চাইলে করতে পারেন। সার্চ ইঞ্জিন এটা কই? এই যে এই দুইটার মাঝখানে আপনি যে মাউস না, এই যেটা এই টাইপের গুলো করতে পারেন। এটা হলো ট্রাফিক ক্রিয়েটর একটা, মানে এটাতে হ্যাকার হওয়ার কোনো সুযোগ নাই, হ্যাকার কোনো সম্ভাবনা নাই। এটা এখন আমি করব, আমার কি হেল্প করা যাবে? করতে থাকেন, আপনি ট্রাই করেন, না পারলে তো এখানে অনেকেই অনলাইন আছে, আপনি আমরাও আছি। এটাই বলতেছি যে আপনাকে কি হেল্প করতে পারি নাকি, আমি একটা তাহলে করি। হ্যাঁ করেন। আর যে এখানে উপরটাও তো আছে, মানে এই যে চিহ্নগুলো ওগুলোর কোনো সমস্যা হবে না করলে? না, চিহ্নগুলোর হইল মানে হলো এই লোকটা মনে করেন এই সিলভারের মানে হলো এই লোকটা 10,000-এর উপরে মানুষকে পেমেন্ট করছে, তার মানে কি এটা আমরা ভরসা করতে পারি। আর গোল্ডেন, যে গোল্ডেনের যে এটা চিহ্ন, গোল্ড হলো মিনিমাম 1,000,000 মনে হয়, মানে তাদের আমরা ভরসা করা যায়, আমাদের কোনো সমস্যা করবে। হ্যাঁ, কিন্তু আপু সবগুলো আপনি সিলভার গোল্ড আপনি পারবেন না, কারণ সবগুলো মানে নরমাল মানুষের জন্য না, এখানে অনেক ম্যাক্সিমামই থাকে হলো কারেন্সি, ই কারেন্সি রিলেটেড। তো আপনি সব এটা করতে গেলে আমার গুগল অ্যাকাউন্ট খুলতে হবে একটা, তারপরে মোবাইল নাম্বার লাগবে, তাই না? কোনটায়? এই সার্চ ইঞ্জিন করতে গেলে? হ্যাঁ, এগুলো করতে গেলে না, সার্চ ইঞ্জিন করতে গেলে আপনি লাগবে না, আপনি ঢুকেন, না ঢুকলে বুঝবেন কিভাবে? যদি আপনি কোথাও লগইন করতে বলে সাইন ইন করতে বলে করবেন না, কিন্তু আপনি ঢুকতে হবে তো, দেখতে হবে তো, নাড়তে হবে তো। দেখেন এখানে পড়েন কি বলছে, নিচে নামেন একটু, এখানে কি লিখছে ইম্পর্টেন্ট, দেখেন ইম্পর্টেন্টের পর থেকে পড়েন। সার্চ অন জুন মোড, প্লিজ ফলো ইনস্ট্রাকশন, ফলো স্টেপ ফার্স্ট। আপনি কি বলছে ফার্স্ট স্টেপ কি বলছে? ফলো করতে এই লিংকটা যে দেখতে বলছে, এই লিংকটা নেন, কপি করেন এটা। হ্যাঁ, এই HTTP পর্যন্ত হলো লিংক, এরপরে তো লিংক না, এরপরে তো লেখা। হ্যাঁ, কপি করেন, নিউ ট্যাব খুলেন। এখানে পেস্ট করেন, সামনে একটা স্পেস আছে, স্পেসটা কেটে দেন। এইচের আগে একটা স্পেস আছে, দেখেন কাটছে না, তাহলে এন্টার দেন। পাসওয়ার্ড থাকছে,
10 13 দেন দেখেন আচ্ছা আপনি ওইখানে পাসওয়ার্ড দেওয়া আছে হ্যাঁ 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 এই পাসওয়ার্ডে যে 10 13 10 13 এই পাসওয়ার্ডটা এখানে দেন মানে কাট কি ওইটাই তো হারিয়ে গেছে এখন যান যান ওইটা যান দেখুন 10 13 দিব লগইন দেন এখন দেখেন আপু এখানে কি বলছে ফাস্ট আপনি সাইন আউট ফ্রম গুগল আপনি এখানে দেখেন আপনি কন্ট্রোল শিফট এন দেন কন্ট্রোল শিফট দিব কন্ট্রোল দুইটা শিফট দিয়ে এন দিব হ্যাঁ এখন এখানে গুগল লেখেন google.com লেখেন এখানে হ্যাঁ ই কোথায় আপু জিও ডাবল জি ডাবল ও জি এল ই ই কই এল এর পরে ই হবে এন্টার দেন দেখেন এখানে কি সাইন ইন করা আছে এখানে তো সাইন ইন করা নাই সাইন আউট তো এখন এটা মিনিমাইজ করেন গুগল সার্চ দিস কিওয়ার্ড কপি করেন তিন নম্বর স্টেপ এই এতটুকু শুধুমাত্র এই এই হ্যাঁ এই ডার্ক কালার পর্যন্ত ডার্ক কালার পর্যন্ত ডার্ক কালার পর্যন্ত হ্যালো এটা কপি করেন এফেক্ট বাস কি না এফেক্ট ইফেক্ট এটা কপি করেন এখানে লেখেন এন্টার দেন এরপর দেখেন আবার আপনি ওইটা চলে যান আপনার ইনস্ট্রাকশনে চলে যান দেখেন কি বলছে ফাইন্ড এন্ড ক্লিক দিস টাইটেল এই যে টাইটেলটা লেখা আছে এরকম টাইটেলটা দেখেন আপনার সার্চের মধ্যে কোন এক জায়গায় আছে মিনিমাম মনে হয় সর্বনিম্ন সর্ব সবচেয়ে নিচে দিকে আছে আপনি দেখেন প্রোটেন প্রোটেন এটা না কিন্তু ওইখানে লেখাটা অনুযায়ী মিলান ফোন দিয়েছিলেন এই নম্বরে মাত্র কোনটা কোনটা এই নম্বরে ফোন দিয়েছিলেন লেখাটা পড়তে একটু কোনটা আবার যান ওইখানে যে দেখেন ওইখানে কি লেখা টাইপের দিছে হাউ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এই একদম সেম এরকম লেখাটাই আছে দেখছেন ওই এখন এই যে খুঁজেন এখানে কই হাউ টু চু এই যে দেখেন ফাইন্ড এর পরে যে ডার্ক কালার হ্যাঁ 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 এটাই কপি করব নাকি এটা খুঁজব এই লেখাটাকে খুঁজবেন খুঁজে যাই পরে ওই লেখায় ক্লিক করবেন ওই সাইডটা ঢুকবেন আর উপরে যান এখান দেখেন ওই রকম লেখা কোথায় আছে না হাউ টু চু এই যে আছে ইউ না এটা হাউ কোথায় হাউ টু কোথায় পুরোটাই থাকতে হবে হ্যাঁ ওই পুরো লেখাটাই থাকবে না থাকলে সেকেন্ড পেজে যান নাই তো সেকেন্ড পেজে যান নিচে 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 আপু এটা নিচে যান এটা না আপনার ওই যেটা সার্চ করছেন তিন নাম্বার এই উইন্ডোজটা হ্যাঁ হ্যাঁ এখানে নিচে যান সেকেন্ড পেজে বাকিটা একটু খেয়াল করেন এই যে দেখেন চ্যাট বক্সটা লিখেছে
খেয়াল করতেছেন এখন কি নিচে যান চ্যাট বক্সে একটা জি স্যার এটা কিসের স্যার লিংকটা এটা একটু ভিতরে দেখেন ফরম্যাটটা যেটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন আমাদের ব্যাচ নাম্বার কতটা নি সবগুলো সেল গুলো একটু দেখেন সবগুলোকে আপনারা পূরণ করতে পারবেন মানে ডান্টার সেল কারো কোনো কথা প্রবলেম আছে দেখেন তো মার্কেট প্লেস লিংক স্টুডেন্ট প্রোফাইল স্ক্রিনশট বলতে কি আমার এই মানে মাইক্রো ওয়ার্কারস এর যে এখানে যে এটা এটা দিন জি জি এটা একটা লিংক করে দেবেন হচ্ছে যেরকম আপনারা লিংক করে দেন না ক্লায়েন্টকে হ্যাঁ হ্যাঁ মানে স্ক্রিনশট এই যে এখানে যেরকম স্ক্রিনশট করে দিয়ে এরকম স্ক্রিনশটের লিংক করে দেব হ্যাঁ বুঝতে পারছেন আচ্ছা ভাই এটা কি এটা দিব নাকি মেম্বারশিপের মধ্যে যে কাজগুলো আমি করছি সেই কাজ এই যে এটা যে নাকি এটা দিব না না এটা না ওই আগেরটা ওকে কিন্তু এখানে তো সবগুলো আসে না দেখা যাচ্ছে আমি অনেকগুলো করছি বাট এখানে তো আমাদের দুই টাইপ এখানে বেসিক দিবেন হচ্ছে জবস এর ভিতরে যেটা আছে অথবা এটা অথবা ওইটা দুইটা দিবেন এই যে এটা দিবেন অথবা ওই প্রথম জবস এর যেটা আছে এটা দিবেন তাহলেই আমার তো মনে হয় মেম্বারশিপের যেটা সেটা দিলেই ভালো হয় কারণ কি এখানে তো সবগুলো আমার লেখা আছে যে টোটাল কতটা কাজ করছি না আপাতত এটা দেওয়ার দরকার নেই ওটা দিলেই হবে আচ্ছা সেক্ষেত্রে অনেক এর হচ্ছে ঝামেলা হবে এটা দিতে বুঝতে পারছেন সবাই ক্লাসের যারা যারা আছেন কি করতে হবে আচ্ছা আপনার কথাটা বোঝা যাচ্ছে না প্রজেক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যাক্টিভ
ভাইয়া মার্কেটপ্লেসের লিংকটা কি মাইক্রো ওয়ার্কার্স এর লিংক দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ ভাই, রেজিস্ট্রেশন নাম্বারটা পাবো কোথায়? আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে আপাতত ফোন করার দরকার নাই, সমস্যা নেই। বাকি ইনফরমেশন গুলো সঠিক দিবেন। মার্কেটপ্লেস লিংক বলতে কি microworker.com দিব? আচ্ছা, এখানে তো microworker এর সম্ভবত আপনাদের নিজস্ব কোনো ইউআরএল নাই না? না ভাই। তাহলে ওই অ্যাকাউন্টের মধ্যে যে দেখেন তো, না এখানে আপনাদের নিজস্ব কোনো ইউআরএল নেই, আপাতত microworker এর ইউআরএল টা দিয়ে দাও। আচ্ছা, microworker এর ইউআরএল দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? এর ইউআরএল দিতে হবে না। আপনাদের গ্রুপে লিংকটা শেয়ার করে দেন, যে আজকের মধ্যে, আজকে বিকালের মধ্যে সবাই যাতে এটা পূরণ করে, বুঝতে পারছেন? আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, এরপরে হচ্ছে ইয়া গ্রুপটা আছে, যেটা কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং হচ্ছে এমনি যে গ্রুপটা আছে সেটাতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন, বুঝতে পারছেন? শিমুল ভাই শুনতে পাচ্ছেন? জি বলেন। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে এটা ফিল আপ করতে? আর কোনো নেই? এরপরে তার কিছু নেই, এরপরে আর কিছু নেই। যে আমাদের এটা পূরণ করছে তারা হচ্ছে এটা ফিল আপ করে দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা,
বুঝতে পারছো আমি দাঁড়া নিয়াজ ভাই জি বলেন এই যে এখানে তো এই যে স্টুডেন্ট মার্কেটপ্লেস প্রোফাইল লিংক চাইছে আপাতত এটা দেওয়ার দরকার নাই যাদের যাদের মাইক্রো ওয়ার্কারসই আছে এদের দেওয়ার দরকার নাই সমস্যা আচ্ছা তাহলে শুধু যে microworkers.com লিখে দিলাম হ্যাঁ আচ্ছা সমস্যা নেই দেখেন 0130 99 87 04 আচ্ছা ভাই আমার নাম্বারটা কত হবে এটা আমি বের করব কোথা থেকে মানে লিস্ট এটা কি লিস্টের মধ্যে একটাতে দিলেই হবে না ওটা দিলেই হবে সমস্যা আচ্ছা বাকি ইনফরমেশন গুলো ঠিক থাকলে আচ্ছা একজন একটু কে দেখতে নেবেন অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য ভাই আমি দিয়ে দেব সমস্যা নেই আচ্ছা ইমিডিয়েটলি দিয়ে দেন এটা স্যার WhatsApp গ্রুপে এবং Facebook গ্রুপ যেটা আছে এবং আপনাদের নিজেদের যদি কোনো গ্রুপ থাকে তাহলে সেগুলোতে দিয়ে দেন আর এখানে প্যাস নাম্বার হচ্ছে উল্লেখ করে দেন লোভিয়া জি বলেন বলো আমি স্ক্রিন শেয়ার করে এটা আমি এখন পূরণ করি আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার করে একটু ওয়েট করেন যে উনি ওনার কাজটা শেষ হোক এরপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফার্স্ট অফ অল WhatsApp গ্রুপে দেন আগে এটাতে দেওয়ার দরকার নেই আগে WhatsApp গ্রুপে দিয়ে দেন আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার দিছি কেউ কে জানি স্ক্রিন ই করবে আচ্ছা আপনি অ্যানাউন্সমেন্টটা দেন এরপর ইয়া করেন অফ করেন আগে এটা লেখেন শেয়ার দিছি ধন্যবাদ আমারটা কমপ্লিট অন্য কেউ করলে করতে পারেন ভাই এট এ টাইম অনেক অনেকই করাবে সমস্যা নেই ভাই আজকে কি তাহলে আমরা আসবো হ্যাঁ আজকের মতো যাদের যাদের এটা পূরণ করতে আর সবাই ফাইবারের অ্যাকাউন্টগুলো কেয়ারফুলি ক্রিয়েট করে আর যাদের হচ্ছে সমস্যা আছে তারা আগে ক্রিয়েট করে আন না বেশি সমস্যা যাতে আর অবশ্যই খেয়াল রাখবেন যে একটা ইমেল দিয়ে কিন্তু একটা আইপি দিয়ে কিন্তু দুইটা অ্যাকাউন্ট কোনোভাবে ক্রিয়েট করবেন না বুঝতে পারছেন সেক্ষেত্রে পূর্ববর্তী অ্যাকাউন্টের ইয়া করে সাহায্য করতে হবে তাহলে এখন আমি কি করতে পারি আপনি করতে পারেন হচ্ছে আপনি যদি আপনি আগেটা ইয়া করতে চান তখন হচ্ছে ওখানে ওটা রি করে বাদ দিয়ে একবারে যেভাবে দেখ বললাম ওইভাবে মানে ওটা বাদ দিয়ে দেব একবারে হ্যাঁ এখন এটা আপনার উপর নির্ভরশীল এখন এটা আমি আমি বাদ দিচ্ছি কিন্তু এখন যদি আমি ওই আমার আইপি তো সেম থাকতেছে আমার নেট কানেকশন তো ওই না ওইটা হলো কোনো সমস্যা আপনি পুরো হচ্ছে কি রেজিস্ট্রিটা ক্লিন করুন তাহলেই হবে আচ্ছা আচ্ছা হিস্টরি ক্লিন করে আবার নতুন ভাবে একটা করব এই তো হ্যাঁ ওকে থ্যাংক ইউ নিয়াজ ভাই জি বলেন আমার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে অনেক পুরাতন হতে পারে 2-3 বছরের হ্যাঁ কিন্তু ফ্রেশ অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট রেডি আমি কোনো কাজ করি নাই আমার সেম পিসি থেকে করা মানে এখন যে পিসি আছে ওই পিসি তেই করা হ্যাঁ
তো এখন মানে ওটা একদম রেডি আছে, মানে এখন ওটা যদি আমি ইউজ করি সমস্যা হবে কোনো? মানে একদম ওটা আছে, এই যে যেরকম আমরা লিস্টটা পাঠাচ্ছি এরকম লিস্ট পাঠালে তার সংক্ষিপ্ত বিষয়টা তখন এটা প্রবলেম করবে, বুঝতে পারছেন? ওখানে দেখা যায় না কবে থেকে এটা মানে অ্যাক্টিভ বা পুরোপুরি সব মার্কেটপ্লেসে এটা মেনশন করা থাকে যে আপনি কবে ওইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট জয়েন করছে, বুঝতে পারছেন? এটা তাহলে অফিশিয়ালি ইলিগাল হয়ে যাবে বিষয়টা। যেহেতু আপনার যদি আর্নিং থাকতো কিছুটা বা কিছু রিভিউ থাকতো সেক্ষেত্রে আমি ভিন্ন ওয়ে বলতাম, যেহেতু আপনার আচ্ছা আচ্ছা একবারে ফ্রেশ অ্যাকাউন্ট সেজন্য এটাই আপনি, বুঝতে পারছেন? জি জি। মুনি আপু আপনার ক্ষেত্রে সেম, এরপরে আর যারা আছেন তাদের রয়েছে তাদের ক্ষেত্রে সেম। তারপরে অথবা আপনি কালকে হচ্ছে 11টার ক্লাসে জয়েন করবেন সরাসরি, আর আপনি একটু টাইম দেন, বুঝতে পারছেন? বাসায় একটু দেখেন গ্রুপে বাকিদের সাথে একটু আলোচনা করে টাইমটা বেশি নেন। এখন কি শেয়ার করব? ভাইয়া আজকে বিজনেস নেবেন না? জি বলেন। নতুন করে করানোর কথা বলতে যাচ্ছে না, আচ্ছা এদিকে হচ্ছে সাইফুল স্যার আপনি একটু কথা বলুন তো, আপনার ব্যাচ নাম্বারটা একটু বলেন। সাইফুল স্যার আপনার ক্ষেত্রেও সেম মানে অ্যাকাউন্টটা আমি কথাটা একটু শুনি নাই, কেটে আসছিল। স্যার আমাদের 11টার ব্যাচ থেকে তো স্টুডেন্ট নাই বললেই চলে, গাজী স্নেহা আপু আছে, আমি আছি, আর কই তো কাউকে দেখতেছি না। এই স্ক্রিন শেয়ার করব, ভাইয়া তাহলে লিভ নিলাম, আল্লাহ হাফেজ।
আচ্ছা সবাই লিংক পেয়েছেন গ্রুপে আছে দেখেন সমস্যা নাই আর সাইদুল সোহাদ ভাই আপনি তো আমি কি একটু শেয়ার করব পূরণ করব এটা হ্যাঁ আপনি অবশ্যই শেয়ার করে পূরণ করুন আচ্ছা এদিকে হচ্ছে সাইদুল সোহাদ ভাই আপনি শুনতে পাচ্ছেন বেজ কি লিখতে হবে ভাইয়া হ্যালো হ্যাঁ নিয়ে ভাই উপস্থিত শেয়ার করছি কি আপনি কি ফোন করছেন আচ্ছা না মাত্র আস ফোন করতে আচ্ছা দেখেন যা যা আছে বাকি একটু ওনাকে হেল্প করেন তো ফোন করতে ভাইয়া পূরণ করার পর আর কোনো কাজ আছে না আর কোনো কাজ নেই ভাইয়া পূরণ করছি আপু একটু উপরে যান পেজের কোন ফিল্ডে কি লিখতে হবে সেটা লেখা আছে জি আপনার ইনফরমেশনটা তো আপনি জানেন পেজ নাম্বার আমি কোন থেকে শুরু করব একদম যেখানে খালি আছে সেখান থেকে নাকি জি আপু অন্য জনের উপরে করেন না একবারে খালি থেকে করেন ব্ল্যাঙ্ক পেজ নেন ব্ল্যাঙ্ক লাইন নেন ব্ল্যাঙ্ক মানে 30 থেকে আছে 30 এবং না 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 আপনি একটু উপরে যান লাস্ট নাম কে দিছে তারপরে করেন কেমে ফিরোজ এটা লাস্ট জি এটাই তো লাস্ট দেখাচ্ছে এরপরে তো আর কেউ নাই এরপর থেকে দেন লেখা এখান থেকে শুরু করবো লেখা হ্যাঁ 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 করেন এই নামটা কি আমি মাইক্রোওয়ার্কস যে নাম দিছি সেটাই দিব অবশ্যই অবশ্যই সেটাই দিবেন এইসব জব পেসে আপনার আইডি কার্ডের সাথে মিলাই নাম দিবেন কারণ আপনার টাকা তুলতে হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো আর আপনার যে কোনো নামে তুলতে পারবেন না সব জায়গায় এক নাম ইউজ করবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডে আছে
ওটার আইডি কার্ডে যে নাম আছে ওইটা দিবে ওটার আইডি পুরো নামটাই আছে এরপরে মাইক্রো ওয়ার্কার্স লাগে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন আপনার পাশে তারপরে এটা কি এটা কি এটা লিখবো আবার নিচে এটা microworkers.com হ্যাঁ ডলার দিচ্ছেন ডলার তো আমি করি নেই কোনো আর্নিং না থাকলে জিরো আগে ওই ডলার সাইনটা দিয়ে নেন আসসালামু আলাইকুম ভাই কার ছিল না সকল থেকে এখন আসলো আমার এলাকায় কারেন্ট নাই এটা কি আপনাদের মাইক্রো ওয়ার্কারদের কাজের রেজাল্ট নাকি ভাই জি জি আপনি তো বস মানুষ কত রিয়াল কামাইছেন বস না ভাই আমার কামাই নেই ভাই এরো রিয়াল হ্যাঁ
13 রিয়াল না 15 রিয়াল না বলতেছি ভাই রিয়াল রিয়াল মামু কোথায় আবার বুঝছেন না হ্যালো রিঙ্গি তিনাদের হাম না না আপনার ই আপনাদের শীতটা একটু আপ ডাউন করেন না দেখি কে কি রকম করলো একটু উপরের দিকে আপনার এটা টোটালটা ইয়া করা লাগবে আর কি ফিল আপ করতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ এখানে জিরো ইয়াটা আসছে ডলারের চিহ্নটা তো আসছে ফিল আপ করতে হবে এটা ফিল আপ করতে হবে ডলারে চিহ্নটা আসছে না এখানে দরকার নাই আপনি যা আপনার কি কোনো আয় আছে আমার আছে না আপনি পাটুয়ারি আপু আমাকে বলেন না না সুমি পাটুয়ারি আপু আর ও আচ্ছা দিছি এরপরে কি দিব আর কি ওই যে লিংকটা কপি করে নিয়ে আসেন আপনি কোন সোর্স থেকে আয় করছেন আর কি সেটা দেখাবেন না আপনি জাস্ট এখান থেকে লিংকটা কপি করে দেন এই যে উপরে হ্যাঁ ওইটাই কপি করেন এখানে হ্যাঁ এই পুরো লিংকটা কপি করেন কন্ট্রোল এ দেন কন্ট্রোল সি দেন এটা কি ভাই এই শীট কি মেইলে পাঠাইছে স্যার না এই চ্যাট বক্সে দিয়েছে ভাই চ্যাট বক্সে দিয়ে দিয়েছে আচ্ছা দাঁড়ান ওই আমি তো পাই না ভাই এই জিমেইলের পাঠান হ্যাঁ ডিজিটালে দেন আমি দিতেছি ভাই আপনারা দিতেছি দাঁড়ান আমি ফিল আপ করি নাই করব আমরা আমাদের ক্লাস শুরু হবে আচ্ছা দেন ভাই দেন এরপর তো স্যারের নাম ঠিক আছে স্যারের নাম ঠিক আছে এরপরে এইটা কি এটা হচ্ছে আপনারা ইয়ার লিংক দিতে হবে আর কি ওই যে আপনি যে আয় করছেন ওইটার আর কি একটা স্ক্রিনশট সহ আর কি একটা তাহলে দরকার নাই আর কি যেহেতু আপনার জিরো এই তো এতটুকুই এখন আপনার স্ক্রিন ক্লোজ করতে পারেন শিমুল ভাই যদি আর্নিং যদি জিরো হয় তাহলে ফিল আপ করার কি প্রয়োজন আছে অবশ্যই আপনার স্টুডেন্ট হিসেবে আপনি কি করলেন না করলেন এটা দেখবো না আচ্ছা 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 আমাকে কি আমার তার কোনো কাজ নাই কিন্তু একটু খেয়াল করে এলিনকে সারে সারে কি আমাদের মেইল করবে না নাকি শুধু এভাবেই দেবে এইখানে আর কি ইয়া দিয়ে দিয়েছে দাঁড়ান আমি আপনাকে কপি দিতেছি আর কি লিংক হ্যালো ভাইয়ারা আমাদের টপিক নিয়ে আলোচনা হয় নাই আর কি তেমন ও তাহলে স্যার কি আমাদের আজকে কি মানে মেসেজ তো দিছে কিনা সেটা তো দেখলাম না কারেন্ট নাই আমার সেজন্য তো সকালবেলা থেকে বসে আছি গেছে না ভাই ইয়া পাইছেন লিংক পাইছেন দেখেন তো চ্যাট বক্স হ্যাঁ হ্যাঁ ভাই লিংক আছে আছে আমি দেখতেছি হ্যাঁ জি আমি তো মেইল খুঁজতেছি কি ব্যাপার লিংক নাই কেন কেন ভাই কি গান টান গান নাকি মাঝে মাঝে ভাই গান ফোনের পাশে দূর করি দোয়া কালামো করি মাঝে সাঝে জি ভাই বলেন আপনার কি কি করলেন দেখেন নাম
তারপর রেজিস্ট্রেশন নাম্বার মাইক্রো ওয়ার্স লিংক যতটুকু করছেন ততটুকু ঠিক আছে আপাতত এতটুকুই থাক তারপর লাগলে স্যার বলবে বললে ওখানে এখন আপনি চলে যেতে পারেন আর কি এটা থেকে আপনার হ্যাঁ মানে এটা একটা স্ক্রিনশট নিব এটার স্ক্রিনশট না আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট আপনার আয়ের বিবরণী এর কি একটা স্ক্রিনশট এখানে লিংক সহ দেয়া দরকার আর কি এই যে সামনে যে লিংকটা দিচ্ছে না সবাই ওইটা ওটা পারবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওটা ওটা তো আপনি এখন করতে পারবেন না এটা আমি দিব কেন আমি ট্রাই করি নাই হ্যাঁ তাহলে দরকার নাই আর কি দিয়েন না আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার করে যেহেতু আপনার প্রোফাইলের আপনার প্রোফাইলের একটা লিংক দেয়া আছে তাহলে আর স্ক্রিনশটের প্রমাণের তেমন কোনো প্রয়োজন নাই আপনার যেহেতু জিরো আর্নিং প্রয়োজন হবে না কালকে তো আপনি ছিলেন আমাদের সাথে ক্লাসে না না নিবেন আর কি এটা দরকার আছে না ভাই এই আবার বলছে যে আমি সব ক্লাসে থাকতাম তুমি সময় পাইলে কি যাই সময় না আমার মনে হয় যে আপনার ইউটিউব নিয়ে আগ্রহ বেশি তাই না না আমার সব কিছুতেই আগ্রহ শুধু ইউটিউবে না আমি আসলে কাজটাই কম বুঝতেছি এই জন্য সব ক্লাসে থাকতে চাইতেছি কিন্তু সময় আপনি যদি না বুঝেন তাহলে মনে করেন আপনি করতে থাকেন ক্লাস আর যদি মনে করেন যে আপনি লাগবে না ক্লাস তাহলে আপনি চলে যেতে পারেন আর যেহেতু আপনি অনেক কম বুঝেন আপাতত চলে যাই আমার মেয়েটারে কাজ করতে হবে আমি এখন তাহলে লিভ নি হ্যালো সবাই কি শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা সবাই এটা পূরণ করছেন আর স্যার আমি করি নাই আচ্ছা জহরুল ইসলাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা আপনি পোস্ট দিয়েছেন গ্রুপে জি ভাই দিস ফেসবুকে দাও হয়নি কিন্তু ইশেতে দিয়েছি মানে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে আবার WhatsApp গ্রুপে ওখানে দুই জায়গায় দাও হয়েছে আচ্ছা ঠিক আছে একটা বাংলা লিখে ইশা একটা দিয়ে দেন মাইক্রোফোনের সমস্যা বরাবর উনি কিন্তু রেগুলারই অনেক সময় দেখি ক্লাসে আসে কিন্তু খুব একটা রেসপন্স করে না উনি অনেক কমেন্টস না উনি কমেন্টস করেন না কি সাধারণত দেখি আচ্ছা আজকে আপনাদের যেহেতু ক্লাস টাইম বেশি নাই এজন্য নতুন কিছু টপিক আলোচনা করব না আপনারা আচ্ছা থাকেন যারা যারা থাকতে চান নিজেরা মধ্যে একটু ডিসকাস করেন আর হচ্ছে আপনারা কি করেন যাদের যাদের প্রবলেম আছে তারা নিজেরা একটু ডিসকাস করেন আর হচ্ছে ওই ফর্মটা পূরণ করেন ঠিক আছে আজকে কোন নতুন টপিকস দেখা হবে না আপনাদের